দুই মাসও সম্ভবত পার হয়নি, তার মধ্যেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সেটি আওয়ামী লীগের নেতাদের মুখ থেকেই বের হচ্ছে। তা নিয়ে একটি খবর প্রথম আলোর। সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল। তো কি সেটা বক্তব্য? এখানে বলা হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিল্লা চার আসনের ভোটে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে মেকানিজম করে হারানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার বিকেলে ওমরা হজে সৌদি আরবের যাওয়া উপলক্ষে নিজেও বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন রোশন আলী। আওয়ামী লীগ নাকি ইফতার মাহফিল বা পার্টি করে না, তো এটা হচ্ছে। তো যাই হোক, ওই অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন। অনুষ্ঠানে সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা পর্যায়ের জ্যেষ্ঠ এক নেতার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বক্তব্যের এক পর্যায়ে রোশন আলী বলছেন, ভোটে কিন্তু আমরা হারিনি, মেকানিজম করে হারানো হয়েছে, যে কারণে আমরা রেজাল্ট নিতে পারিনি। 82,000 ভোট কি কম? এগুলোর অনেক ইতিহাস, এগুলো আপনারা বুঝবেন না, আপনাদের ভাইঙ্গা বুঝাইতে হইব। যাদের নেতা বানাইছি তারা আমার এখন দিয়াও গোনে না, মানে ড্যাশ ড্যাশ এটা খারাপ শব্দ এখানে ইউজ করেছেন তিনি। তিনি আরও বলেন, আমাদের দলে অনেক মির্জাফর আছে, এগুলো যুগে যুগে ছিল, থাকবে, তারা যদি ভালো হয়ে যায় আমরাও ভালো হয়ে যাব। আর হজ করার পর যদি দেখি ভালো না হয়েছে তাহলে মাঠে নাইম্মা পড়ব। যাই হোক, এখানে কুমিল্লা চার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন রাজী মোহাম্মদ ফখরুল, তাকে পরাজিত করে এমপি হন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তো নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি রোশন আলী, পরে তিনি রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে নির্বাচন করেন। বর্তমান এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে রোশন ও রাজি একাট্টা। তো দেখেন, এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে অনেক তথ্য কিন্তু সত্য কথা বের হয়ে যাচ্ছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই যে যেটি একতরফা একদলীয় বা আমিডামি নির্বাচন, সেই নির্বাচনটাও যে ফেয়ার ছিল না, সেই নির্বাচনেও যে মেকানিজম করা হয়েছে, সেই নির্বাচনেও যে প্রভাব বিস্তার করা হয়েছে, একে হারানো হয়েছে, ওকে জেতানো হয়েছে, এগুলি মোটামুটি এখন আওয়ামী লীগের নেতাদের মুখ থেকেই বের হচ্ছে। মানুষকে আর বলতে হচ্ছে না যে এই নির্বাচন কেমন হয়েছে, কেননা মানুষের অংশগ্রহণ ছিল না, খুব সীমিত জায়গায়। যেখানে যেখানে স্বতন্ত্র প্রার্থীরা একটু সক্রিয় ছিল সেখানে হয়তো কিছু পার্টিসিপেশন ছিল, কিন্তু তার মধ্যেও যে মেকানিজম, যেটা 2018-2014 নির্বাচনের ক্ষেত্রে সেই একই অভিযোগ কিন্তু এই 2024 সালের নির্বাচনও, যেটা আওয়ামী লীগের নেতারাই এখন সামনে আনছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।